ব্যারাকপুরের গৃহহীন মানুষদের করোনা ভ্যাকসিন দেওয়া হলো ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর রেল স্টেশন সহ ব্যারাকপুরের বিভিন্ন প্রান্তে থাকা গৃহহীন মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের করোনা ভ্যাকসিন দেওয়া হলো ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী কিছুদিন আগে সেই সমস্ত গৃহহীন মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে জেলা শাসক সুমিত গুপ্তার কাছে আবেদন জানিয়েছিলেন গৃহহীন মানুষদের করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য। সেই মতো ব্যারাকপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সেই সমস্ত গৃহহীন মানুষের সংখ্যা এবং তাদের প্রয়োজনীয় কাগজ সংগ্রহের নির্দেশ দেন, কিন্তু বাস্তবে দেখা যায় বহু মানুষের কোনো জরুরি কাগজ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল তাদের। এরপর বিধায়ক নিজে উদ্যোগ নিয়ে প্রশাসনিক স্তরে কথা বলে ভ্যাকসিন কর্মসূচির আয়োজন করেন শনিবার ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে। 60 জন মানুষকে এদিন ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। এদিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বিধায়ক ও পৌর প্রশাসক জানান, প্রথম কথা হচ্ছে আমাদের যেটা পরিকল্পনা হয়েছে যে ব্যারাকপুর এবং টিটাগড় যত বাসী আছে যারা এখানে থাকে তাদের সবাইকে আমাদের ভ্যাকসিনেট করতে হবে। সে স্টেশনে থাকুক, সে বাড়িতে থাকুক, সে যেখানেই থাকুক, গাছতলায় থাকুক, তো আমাদের সবাইকে করতে হবে। তো আমাদের যেমন বাড়িতে, যেমন মিউনিসিপ্যালিটিতে চলছি আমরা ক্যাম্প করে করে ভ্যাকসিনেট করছি, এরপরে পাড়ায় গিয়ে গিয়ে ভ্যাকসিনেট করব। আমরা রেড লাইট এরিয়াতে ভ্যাকসিনেট করেছি। তো যারা ব্যারাকপুর স্টেশনে বাস করে আর কি, যে যাদেরকে আমরা মানে দেখে থাকি অসহায় মানুষরা, তাদেরকে আজকে নিয়ে এসে আজারের মানে ইয়েতে মানে ওর সহায়তায়, মানে ও এত ভালো এই আজার এবং আজাদের পুরো টিম, এর একটা এনজিও টিম, এরা সারাক্ষণ মানুষের জন্য কাজ করে। এই সবাইকে নিয়ে আমি ওকে বলেছিলাম, আমি সুপার স্যারকেও বলেছিলাম এখানকার এবং ডিএম স্যারকেও বলেছিলাম, আমাদের পৌর প্রশাসক উনিও উদ্যোগ নিয়েছেন, আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এদেরকে হসপিটালে নিয়ে এসে এখন ভ্যাকসিনেট করা হচ্ছে ফার্স্ট ডোজ। এবং অনেকের আধার কার্ড আছে, অনেকের আধার কার্ড নেই, কিন্তু ভ্যাকসিনেট তো করতে হবে। তো আধার কার্ড না থাকলে ভ্যাকসিনেট কীভাবে হবে সেটা আমরা ডিএমের সঙ্গে কথা বলে সমস্ত একটা প্রসেস বের করেছি। ভ্যাকসিনেট করতে হবে সবাইকে, এটাই হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য আর কি। সব মানুষকে ভ্যাকসিন করতে হবে, সবাই, সে কে রাস্তায় আছে, কে ঘরে আছে, কেন সবাই মানুষ, সব মানুষের দায়িত্ব সরকারের থাকে, সেই জন্য সকলকেই ভ্যাকসিন করা। তাই আমাদের এই যারা স্টেশন চত্বরে তাদের বাড়ি ঘর নেই, অনেকেই ওই সব জায়গা থাকে, তা আমাদের মাননীয় এমএলএ সাহেবের একটা উদ্যোগ ছিল। আমরা আগের দিন একটা প্রস্তাব রেখেছিলাম সুপার সাহেবের কাছে এবং ডিএম সাহেবও জানে যে এদেরকেও ভ্যাকসিন করানোর দরকার আছে। এদের অনেকের কার্ড আছে, অনেকের কার্ড নেই, তারও কিছু ইয়ে, কিন্তু ভ্যাকসিন তো করাতেই হবে, কারণ তারা রাস্তায় পড়ে আসে, তাদের লোকে পয়সা দিচ্ছে বা খাবার দিচ্ছে, তাদের যদি কিছু হয়ে যায় সেখান থেকে অনেক সংক্রমণ অনেক লোকের সংক্রমণ হয়ে যেতে পারে, সেই কারণে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তা আমি মনে করি যে সবার উপরে মানুষ, সেই মানুষের দায়িত্ব সরকারের সবসময় থাকে। তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এই একটাই অনুপ্রেরণা দেন যে মানুষের সাথে মানুষের পাশে, আলাদা কিছু। আমরা